আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ নতুন একটা ভিডিওতে জয়েন করার জন্য। আজকে আমি এই যে সিঙ্গারের 32 ইঞ্চি এলইডি টিভি, এইটার বেসিক অপারেটিং সিস্টেম প্লাস দাম, নতুন মডেল আসছে, হ্যাঁ কী করে চালাতে হবে, চালানো যাবে, ভিতরগত সব প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব, রিমোট দেখাবো, রিমোটে কিভাবে চালাবেন। এটা হচ্ছে এই অন করলাম টিভিটা, একদম নূতন। হচ্ছে রিমোট, রিমোটের অপারেটিং সিস্টেম দেখাবো। এটা হচ্ছে দামটা আর মডেল নাম্বার 32E3A জিও টিভি, অ্যান্ড্রয়েড লেখাটা আসবে। এই প্রোগ্রামগুলো আসবে আপনার ওপেন হওয়ার সাথে সাথে। এখান থেকে আমরা অ্যারো দিয়ে, এই যে অ্যারো দিয়ে কাজ করব, সামনে পিছনে উপরে এই অ্যারোটা দিয়ে কাজ করব। এই অ্যারো এটা উপরে যাবে, সামনে যাবে, এই যে। এখন ধরেন আমরা ইউটিউবে যাব, এই যে ইউটিউবে যাচ্ছি, ওকে দেব, ওকে দেব, ইউটিউবটা ওপেন হচ্ছে। ওকে বলতে রিমোটের এইটা ওকে, এই যে ওপেন হলো। এখন আমরা যে কোনোটা চালাতে পারি, এভাবে সামনে পিছনে যাব। এই যে ধরেন আমি এই গানটা চালাই দিলাম ওকে দিয়ে, এই ওকে দিয়ে। এখানে আমরা ধরে এই গানটা চালু হলো, এখানে সাউন্ড কমানো বাড়ানোর জন্য এই যে হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা ভয়েস কন্ট্রোলের জন্য, এটা হচ্ছে চ্যানেলের উপরে নিচে, এই হচ্ছে অ্যারো, অ্যারোটা এখানে দিলে ডাইন সাইডে যাবে, বাম সাইডে, উপরে, নিচে, এটা হচ্ছে মূল ই। এটা দিয়ে আপনার কাজ করতে হবে। ইউটিউব থেকে বের হয়ে যাব, এই যে এখানে ব্যাক বাটন আছে, বের হয়ে যাবে ফুল। এখন দেখাবো কিভাবে আপনার ইন্টারনেট থেকেই আপনার টিভিটা চালানো যাবে। এখানে আমরা একটা ব্রাউজার নামানো আছে, ট্রফি, হ্যাঁ ব্রাউজারটা নামানো আছে। এখানে আপনার গুগল প্লে স্টোরটা সাইন ইন করে ট্রফি ইনস্টলেশন করতে হবে। ট্রফি, ট্রফিটা ইনস্টলেশন করে ওকে করতে হবে, রিমোট থেকে ওকে করতে হবে। ট্রফিটা ওপেন করার সাথে সাথেই আমরা বিভিন্ন চ্যানেল পাব। দেখেন অ্যারো দিয়ে আমরা যাচ্ছি, এই যে বিভিন্ন চ্যানেল আছে, যেটা আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি, এই আমি জি বাংলায় ঢুকছি, ইন্টারনেটের মাধ্যমে আপনার পাওয়া যাবে লাইভ চ্যানেল, লিস্ট লাইন দরকার হবে না। আমি ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে এখানে আরও কিছু চ্যানেল আছে, দেখেন ওই যে আরটিভি, সনি 71 টিভি, ইন্ডিপেন্ডেন্ট, সব চ্যানেলগুলোই পাবেন, অযথা আপনার ডিশ লাইনের দরকার হবে না। এই দেখেন আমি ব্যাগে যাচ্ছি, ব্যাক বাটন থেকে, জি এই ব্যাক বাটন থেকে গেলাম। এখন আমরা ইসে যাব, সেটিংয়ে কিছু জানব। সেটিং, সেটিং থেকে আমরা নেটওয়ার্ক সেটিং যাব। এখান থেকেই নেটওয়ার্কের ওয়াইফাই রাউটার যেটা আছে এটা সাইন ইন করে দিতে হবে। যেমন ধরেন আপনার এখানে এইভাবে আসবে, প্যাট আসবে, প্যাট আসার পরে এখানে সাইন ইন করে দিতে হবে। সাইন ইন সব লেখার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন, আপনার সাইন ইন হয়ে যাবে, বের হয়ে আসবো সাইন ইন করে। যেমন আমাদেরটা এভাবে দেওয়া আছে, সিঙ্গারের কানেক্ট করা আছে, বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে এখানে আপনার কিছু অপারেটিং সিস্টেম আছে, তারপরে নেক্সটে আমরা এই যে চলে গেলাম, এখানে নেটফ্লিক্সের আছে, টিভি রাউটার, এই সমস্ত আসলে দরকারি যে জিনিসগুলো আছে, মিডিয়া প্লেয়ার, এখানে আপনার পেন ড্রাইভের যে যাবতীয় কাজগুলো এখানে করে থাকবেন, পেন ড্রাইভের সকল কাজ এখানেই পাবেন।
এখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি আলোচনা করি, সেটা হচ্ছে কি যে টিভি অনেকে খুঁজে পায় না যে টিভিটা কীভাবে ওপেন করবো। এই যে সেটিংয়ের পাশেই দেখেন ওয়াইফাই কানেক্ট, আর এই যে তীর চিহ্ন দেখছেন এইটা আপনার ঢুকতে হবে, ঢুকে ভিতরে যেতে হবে, ভিতরে যেয়ে এই যে এটিভি, এটিভির ভিতরেই আপনি এখানে সব পেয়ে যাবেন। এবং এখান থেকে চ্যানেল সার্চ করে নেবেন, এখান থেকে চ্যানেলটা সার্চ করে নেবেন। এই টিভিটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভয়েস কন্ট্রোল, এখানে আমাদের ভয়েস কন্ট্রোলের সিস্টেম আছে। এখানে আমরা এই যে দেখেন এই যে ধরেন ইউটিউবের ভিতরে আমি গেলাম, ইউটিউব ওকে, এই যে ওকে ইউটিউব, ইউটিউবটা অন হচ্ছে। এবার আমি ভয়েস কন্ট্রোলের যে ব্যাপারটা, এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল। এবার আমি এই ভয়েস কন্ট্রোলে এটা চাপবো, দেখেন ওখানে ওই যে রাইট বাটন আসছে, যে আমি যদি বলি নিউ হিন্দি সং, দেখেন নিউ হিন্দি সং লেখা আসছে। এখানে আমি ভয়েস কন্ট্রোলে যদি বলি এই যে ডট ডট আসবে, তখন বলতে হবে বাংলা নিউ হিন্দি সং। এগুলো চলে আসছে। আবার নেক্সটে যদি আমি বলি, এখানে চাপতে হবে নিউ বাংলা নাটক, ওই যে দেখেন চলে আসবে। জাস্ট এটা চেপে বলতে হবে, এই যে এই বাটনটা চেপে বলতে হবে, এটা এটা ওকে, সব চলে আসবে। এটা সিঙ্গারের আপনার স্মার্ট টিভি 32, এর মডেল নাম্বারটা হচ্ছে আপনার 32E3A জিও টিভি, একদম নিউরেবল একটি প্রোডাক্ট। এটির অপারেটিং সিস্টেম দেখানো হলো, আশা করি আপনারা উপকৃত হবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। জি, আল্লাহ হাফেজ।